मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। क्या अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। আচ্ছা, স্ক্রিনে তোমরা এখন কি দেখতে পাচ্ছ? আমি সাদা সাদা আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। আমি আজকে বলেছিলাম, গতদিন বলেছিলাম যে আজকে আমি করাবো হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা গতদিন থিওরিগুলো পড়েছিলাম, সলিবিলিটি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, এগুলো থেকে বের করে কিভাবে আমরা বুঝতে পারবো যে ওই আয়ন থেকে ধ্রুব বা অধঃক্ষেপণ পাবো কি পাবো না, এগুলো আমরা কিভাবে বের করব, সেগুলো আমরা সরাসরি এখানে লিখে বুঝে বুঝে করব। কারণ পেজ দেখালে অনেক সময় তোমরা সরাসরি ওইটা বুঝতে পারো না, তাই জন্য আমি আজকে এই হোয়াইট বোর্ড শেয়ার করে মনে করো যে ক্লাসে ক্লাস করছো, সরাসরি আর কি বোঝাবো। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন নিয়ে যেটা আলোচনা করব, প্রশ্নটা আমি শুরুতে লিখে দিচ্ছি, যাদের কাছে কবিরের বই আছে তারা বইয়ে পাবে, পৃষ্ঠা নং 149, আর যাদের কাছে কবি স্যারের বই নেই তারা হচ্ছে প্রশ্নটা উঠে রেখো, পরে যে কোনো বইয়ে এ ধরনের প্রবলেম পাবে আর আমি তো প্রবলেমটা সলভ করে দিব। এরই সাথে সাথে মানে কেমন ধরনের কোশ্চিন আসে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে একটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, সেটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেখা দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, সিলভার ক্লোরাইড। আসসালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, তোমার ওখানে নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই এত পরে অ্যাডমিট হয়, এত বলি তারপরও শুনে না, সবাই চেষ্টা করবা 2 মিনিটের মধ্যে সবাই অ্যাডমিট হয়ে যাবে। আচ্ছা, কে মিউট করো নাই, মিউট করো। আচ্ছা, সিলভার ক্লোরাইডের 1 লিটার সম্পৃক্ত, মিউট করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিউট করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, এর সম্পৃক্ত
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পৃক্ত দ্রবণকে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাষ্পীভূত করে অঙ্কটা তুলে নাও। বাষ্পীভূত করে 0.0032 গ্রাম, হ্যাঁ, এত গ্রাম অবশেষ পাওয়া গেল, মানে এটা অবশিষ্ট থাকলো। মিস পেজ নাম্বারটা একটু বলা যাবে? 149, কবির স্যারের বইয়ের 149। যাদের কাছে বই নেই তাদের উদ্দেশ্যে আর কি অঙ্কটা লিখে দেওয়া। এই তাপমাত্রায় তাপমাত্রায় কি বের করতে হবে? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাও বের করতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দ্রাব্যতাও বের করতে হবে এবং সাথে সাথে কি বের করতে হবে? দ্রাব্যতার গুণফল বের করতে হবে। ম্যাম পেজ নাম্বারটা আরেকবার একটু বলবেন। 149, 149, দ্রাব্যতা গুণাঙ্ক কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? তো কখনো তোমার হচ্ছে এই যে দ্রাব্যতার মানটাই দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি দ্রাব্যতা গুণাঙ্ক কিভাবে বের করতে হয় সেটা বের করতে বলে। কখনো কখনো আবার এরকম ভাবে অঙ্ক যেটা আমরা লিখলাম এটাতেও দ্রাব্যতা বের করে নিয়ে তারপরে আমরা দ্রাব্যতা গুণাঙ্ক কিভাবে বের করব এরকম প্রশ্ন থাকে, দুইভাবেই থাকে। এখন দেখো এখানে আমার সবকিছু শর্ত কি কি লাগবে সেটা সব দেওয়া রয়েছে, কি কি মান দিয়ে আমি কি ক্যালকুলেশন করব সেগুলো সব দেওয়া রয়েছে। প্রশ্নটা যদি তোলা হয়ে থাকে তাহলে প্রশ্নটা আমি মুছে দেব, কারণ আমার মোবাইল স্ক্রিনটা অলরেডি প্রশ্ন লিখেই ভর্তি হয়ে গিয়েছে। মুছে দিব, মুছে দিব, একটু দাও যাবে? আচ্ছা, বই যাদের কাছে নেই তারা তারা একটু তাড়াতাড়ি করে তুলে নাও, বা এখন না তুলতে পারলে না হোমওয়ার্ক না, আমি অঙ্কটা বুঝাবো যে কিভাবে করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? মিস আমার একটা কোশ্চেন ছিল। বলো মিস, আমাদের তো মানে সপ্তাহে 2 দিন, মানে মাসের মধ্যে 2 দিন প্র্যাকটিক্যাল ছিল, 2 দিন হলো কেমিস্ট্রি ছিল, তো মানে কেমিস্ট্রি পড়া ছিল বই থেকে, তো আমাদের প্র্যাকটিক্যাল কি এখন করানো হবে না? না, আসলে ওরকম না, সপ্তাহে যখন ক্লাস চলাকালীন সময় কলেজে যে যখন ক্লাস হবে তোমাদের এরকম সপ্তাহে একদিন প্র্যাকটিক্যাল থাকবে, কিন্তু এখন প্র্যাকটিক্যাল করানো হচ্ছে না। কারণ হচ্ছে প্রথমটা শুধু লিখলেই হতো, যেমন হচ্ছে আমরা যে শিক্ষা পরীক্ষা শিখেছি ওইটা খাতায় লিখে রাখলে যথেষ্ট, আর ওইটা একবার রিডিং করে নিলে তোমরা ওইটা পেরে যাবে। কিন্তু এরপরে যেগুলো সেগুলো প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে আমাদের ওগুলো দেখতে হবে যে কী কী ধরনের বর্ণ প্রদর্শন করে, কি রিয়াকশনটা হয়, এগুলো এই অধ্যায়ের শেষে আমি আগামী ক্লাসে এটা নিয়ে হয়তো বা আলোচনা করব। করার পরে ওখানে যদি আমি ওটা বুঝিয়ে দিতে পারি তোমাদের যে বিক্রিয়াটা এরকম হয়, বিক্রিয়া তোমরা শুরুতে এ দ্রবণ একসাথে মেশানো থাকবে, এই হচ্ছে কম্পাউন্ড একসাথে মেশানো থাকবে, সেখান থেকে তোমরা আলাদা করে কালার দেখে বুঝতে পারবে যে এখানে কোন মৌলটা উপস্থিত, কোন আয়নটা, এখানে ক্যাটায়ন কী থাকবে, অ্যানায়ন কী থাকবে। এটা যখন আমি তোমাদেরকে পড়িয়ে ফেলবো তখন আমি আবার তোমাদেরকে কিছু এক্সপেরিমেন্ট লিখতে দিব যেগুলো তোমরা খাতায় লিখে রাখবে। আমি এর আগে একবার বলেছিলাম যে আমি কিছু ছবি পাঠাবো, কিন্তু পরে আমি দেখলাম কি যে যদি ওই ছবিগুলো আমি পাঠাই তোমরা অনেকের মনে অনেক কোশ্চেন থাকবে যে এটা যে এই ধরনের বর্ণ দিয়ে কিভাবে বুঝবো। তো এক্সপেরিমেন্ট করো, করে লিখতে পারলে সব থেকে বেটার হতো। দেখি আমাদের কলেজ হয়তো বা সামনে যেহেতু আলোচনা হচ্ছে খুলেও দিতে পারে, যদি খুলে দেয় তাহলে তো খুবই ভালো হবে, আর যদি না খুলে সেক্ষেত্রে আমি আগে ওই এক্সপেরিমেন্টগুলো কী কী বর্ণ দেয় সেগুলো নিয়ে একটু আগামী ক্লাসে আলোচনা করব, তারপরে কোনটা কোনটা লিখতে হবে আমি তোমাদেরকে পিক পাঠিয়ে দিলে তখন তোমরা খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখো এই ম্যাটটা পরীক্ষায় প্রায় আসে, তো এখান থেকে আমাকে বের করতে হবে, প্রথমে বের করতে হবে দ্রাব্যতা। তা আমরা দ্রাব্যতার সূত্র জেনে এসেছি, স্মল এম ডিভাইডেড বাই
ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে স্মল এম, গুণন হচ্ছে 100, এটা আমরা সূত্র জেনে এসেছি। তো সেখান থেকে আমার বের করতে হবে দ্রাব্যতা এস বের করতে হবে, অর্থাৎ সলিবিলিটি বের করতে হবে। তো এই সূত্রে বসিয়ে আমি ক্যালকুলেশন করে মানটা বের করব। তার আগে কি কি দেয়া আছে সেটা আমাকে লিখতে হবে। তো আমি এই সাইডে লিখতেছি, তারপর উপরে আমি কিছুটা মুছে দিব। তাহলে এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড, এটার ভর কত দেওয়া আছে সেটা আমরা লিখবো। আর সিলভার ক্লোরাইড যেহেতু নাম থেকে বুঝতে পারছি যে এটা একটা সলিড জিনিস, সেখান থেকে তার মানে সলিড যেটা হয় সেটাকে আমরা কি ধরি, দ্রবণ তৈরি করতে কি কি লাগে বলো? দ্রবণ তৈরি করতে কি কি লাগে? দ্রাবক লাগে আর দ্রব লাগে। তাহলে সলিড যেটা হয় সেটা হয় হচ্ছে দ্রব। তাহলে এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে দ্রব। তাহলে এর ভর দেওয়া রয়েছে সেটাকে আমরা স্মল এম ধরলাম, সেটা সমান সমান কত দো আছে দেখো তো, কত দো আছে প্রশ্ন দেখে বলো যে কত দো আছে। 1.0 লিটার। না দেখো ভালো করে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের এত লিটার, লিটার যেটা সেটা তো সলিউশন হয়ে গেল, কিন্তু দ্রবের ভর দেখো দো আছে, দ্রবণকে বাষ্পীভূত করে হ্যাঁ 0.0032 গ্রাম অবশেষ পাওয়া গেল। তার মানে কি, ওইটাই আমি মিশিয়েছিলাম, পরে পানিটা উড়িয়ে দিলে, সলিউশনের পানিটা উড়িয়ে দিলে আমরা হচ্ছে যেটা অবশেষ পাবো ওইটাই হবে হচ্ছে আমরা এতটুকু দ্রব্যটা মিশিয়েছি। সেটার মান দেওয়া ছিল কতটুকু, 0.0032 গ্রাম। তাহলে এটা দ্রব পেলাম। এবার হচ্ছে দ্রবণের আয়তন, সিলভার ক্লোরাইডের আয়তন সেটা হচ্ছে দ্রবণ, এটার হচ্ছে আয়তন দেওয়া আছে কতটুকু, 1 লিটার। তাহলে দেখো 1 লিটার, হ্যাঁ তাহলে এটা সমান সমান হচ্ছে 1 লিটার। 1 লিটারটাকে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে উপরেরটা দেখো গ্রামে আছে, গ্রামে থাকলে লিটারটাকে আমার সেন্টিমিটার কিউবে কনভার্ট করে নিতে হবে, আর আমরা জানি 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। এই একক কনভার্সেশন গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে যে কোন এককে কি থাকলে অন্যটা আমার কিসে কনভার্ট করে নিতে হবে। এখন তো তোমরা দেখলে এটা গ্রামে আছে, কিন্তু তোমরা ওইটা লিটারে রেখে দিলে, তখন কিন্তু তোমার অ্যান্সার কিন্তু আলাদা হয়ে যাবে, তখন উত্তরটা কিন্তু আর হলো না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। লিটার কি গ্রামে পরিণত হয়? লিটার তো হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে, গ্রাম তো হচ্ছে আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে যেটা পরিমাপ করি না। হ্যাঁ কঠিন বস্তুর ক্ষেত্রে গ্রাম, আর হচ্ছে তরলের ক্ষেত্রে লিটার। সেই লিটারটাকে আমরা সেন্টিমিটার কিউবে নিয়ে আসলাম। গ্রামে যখন হচ্ছে কোনো দ্রব্যের ভর দেওয়া থাকবে, তখন শুধুমাত্র আমরা দ্রবণের আয়তনটাকে সেন্টিমিটার কিউবে নিয়ে আসবো। কারণ হচ্ছে আমরা কি জানি যে 1 লিটার সমান সমান 1000 ml, আবার কি জানি 1000 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। তাহলে কার কার সাথে কার সম্পর্ক থাকতেছে, সম্পর্ক কিন্তু আমার বেশ কয়েকটা থাকতেছে। একটা হচ্ছে সম্পর্ক থাকতেছে তোমার ডেসিমিটার কিউব আর লিটার কিন্তু 1, আবার হচ্ছে সেন্টিমিটার কিউব আর ml 1। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 লিটার সমান সমান 1000 ml লিখতে পারি। তাহলে সেম ভাবে আবার 1 ডেসিমিটার কিউব সমান সমান 1000 সেন্টিমিটার কিউব লিখতে পারি। সেখান থেকে আমি এই আইয়াটা লিখলাম যে সিলভার ক্লোরাইডের আয়তন 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। এটাই তোমার কনভার্টটা যদি না করে নাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবার উপরে আমি একটু প্রশ্নটা মুছে দিচ্ছি, আরও যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি সাইডে উপরে লিখতেছি, তোমরা নিচে লিখবা তোমাদের খাতার এই এর পরে যেগুলো আছে সেগুলো নিচে লিখবা। আচ্ছা তাহলে দেখো এখানে টানটা আমি দিয়ে রাখি। এরপরে কি দেওয়া আছে, আমার দেওয়া আছে সিলভার ক্লোরাইড দ্রবণের ভর বের করতে হবে। আচ্ছা আমরা ঘনত্ব সমান সমান কি জানি বলো তো, আয়তন বাই হচ্ছে ভর, তাই কি? ভর বাই আয়তন। হ্যাঁ ভর বাই আয়তন, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। সেখান থেকে ভর বের করতে গেলে কি হবে, ঘনত্ব গুণন কি হবে, ভর যদি কনভার্ট করে দিস, হ্যাঁ ঘনত্ব গুণন আয়তন। তাহলে এই যে আয়তন যেটা দেওয়া রয়েছে এটাকে আমার কিসে প্রকাশ করতে হবে, গ্রামে নিতে হবে। কেননা হচ্ছে দেখো বইয়ে একটা শর্ত লেখা আছে যে অতি লঘু দ্রবণের ঘনত্ব পানির ঘনত্বের সমান, অর্থাৎ এটা হচ্ছে খুবই পাতলা সলিউশন, লঘু মানে হচ্ছে পাতলা। হ্যাঁ তাই পাতলা সলিউশন যেটা থাকবে সেটা হচ্ছে পানির ঘনত্বের সমান হয়। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের দ্রবণের ভরটা বের করে নিব, দ্রবণের ভর সেটাকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করতেছি। সেটা হবে কি, এই যে 1000 সেন্টিমিটার কিউবকে যদি আমরা ঘনত্বের একক থেকে আমরা কি জানি, যদি গ্রাম ভরের একক গ্রাম হয় আর আয়তনের একক যদি সেন্টিমিটার কিউব হয়, তাহলে কি হবে ঘনত্বের একক,
ভরের একক যদি গ্রাম হয় আর আয়তনের একক যদি সেন্টিমিটার কিউব হয়, তাহলে ভর বাই আয়তন মানে কি হবে বলো? গ্রাম পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই যে যে 1000 সেন্টিমিটার কিউব আছে সেটাকে আমরা গুণ করব কি দিয়ে? এই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়ে। তখন আমার এটা এই যে সেন্টিমিটার কিউব আর সেন্টিমিটার কিউব কেটে যাবে, কেটে গেলে শুধু আমার এটা গ্রামে কনভার্ট হয়ে যাবে, তখন আমার এটা কি হয়ে যাবে? 1000 গ্রাম। এবং ব্যাকেটে তোমরা ওই কথাটা লিখে দিবা যে অতিলঘু দ্রবণের ঘনত্ব পানির ঘনত্বের সমান। এই পর্যন্ত এটা হলো। এরপর আমার আরেকটা মান বের করতে হবে, যে কি বের করতে হবে? দ্রাবকের ভর। দ্রাবকের ভর আমরা কিভাবে বের করবো বলো? তোমরা দ্রাবকের ভর কিভাবে বের করব বলতে পারবে না? না, দ্রাবকের ভর শুধু যদি বের করি তাহলে আমরা কি করবো এখন? আমরা দেখো দ্রবণের আয়তন পেয়েছি না, দ্রবণের আয়তন পেয়েছি, আবার হচ্ছে দ্রবণের ভর পেয়েছি। হ্যাঁ, দ্রবণের ভর পেয়েছি না, তাহলে দ্রবণের ভর থেকে দ্রবের ভর বের করে দিলে আমরা দ্রাবকের ভর পাবো না? জি ম্যাম পাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পরিবার করব? দ্রবণের ভর সমান সমান কি হবে? ওই 1000 বিয়োগ হচ্ছে 0.0032 ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে গ্রাম, সমান সমান কত হয় ক্যালকুলেটার চেপে লিখে ফেলো। এবার আমরা জানি ক্যালকুলেটার চেপে কত আসে আমাকে বলবে? 99.9968 গ্রাম। এবার আমরা দ্রাব্যতার সূত্রটা বসাবো। দ্রাব্যতা এস সমান সমান আচ্ছা ঠিক আছে আমি লিখে ফেলতেছি। আচ্ছা, এটা নয় আরেকটা হবে, তারপরে দশমিকটা হবে, তো আচ্ছা তাহলে সূত্র হচ্ছে দ্রাব্যতা সমান সমান ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গুণন হচ্ছে 100। ক্যালকুলেশন করে ফেলো তোমরা কত হবে বলো আমাকে। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে বলে দাও। করে বলছো নাকি বই থেকে বলছো বলো? হ্যাঁ, আমি চাই তোমরা ক্যালকুলেটার খাতা কলম বই নিয়ে বসবে, যে ক্যালকুলেশন গুলো করতে বলবো তোমরা নিজেরা করবে, বই থেকে বলবে না, কারণ বইয়ের সাথে অনেক সময় কিন্তু নাও মিলতে পারে। তাহলে 3.2 গুণন 10^10 কত আসছে? -4। -4 -4 তাহলে দেখো উপরে কি এমটা হচ্ছে গ্রাম আর নিচে আবার কি কি আছে? এম মাইনাস এম সেটাও গ্রাম, তাহলে এই এককটা আমার হবে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। দ্রাব্যতার একক আমরা যেখানে দেখে এসেছি ওখানে কিন্তু এভাবে একটা লেখা ছিল, তাহলে এটা একটা অ্যান্সার আমার হয়ে গেল। তোমরা শুনতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত একটা অ্যান্সার হয়ে গেল। এইটা আমাকে করতে হলো যে যেহেতু আমার দ্রাব্যতাটা বের করতে বলা হয়েছে, কিন্তু অনেক অঙ্কে তোমার এই দ্রাব্যতার যে মানটা আমরা পেলাম না এই মানটাই দেওয়া থাকবে, তখন সহজেই তোমরা কিন্তু ওখান থেকে দ্রাব্যতার গুণফলটা বের করে নিতে পারবে। কিন্তু এখানে আমার এটা বের করে নিতে হলো। ফার্স্ট স্টেপ শেষ। হ্যাঁ, এবার সেকেন্ড স্টেপে যাচ্ছি যে কিভাবে আমরা সলিবিলিটি প্রোডাক্টটা বের করব। যে সলিড পদার্থটা দেওয়া আছে সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। সেই সিলভার ক্লোরাইডটাকে যদি আমরা অ্যাকুয়াস মা জলীয় মাধ্যমে নিতে পারি, সেটা কিভাবে আয়নিত হয় সেটা আগে প্রথমে দেখব। এই সিলভার ক্লোরাইড এটা ধরো অ্যাকুয়াস পজিশনে মানে জলীয় দ্রবণের অবস্থায় আছে, এটা সাম্যাবস্থায় নিম্নোক্ত আয়ন দেয়, যেমন ধরো এই সিলভার প্লাস দেয় আর হচ্ছে ক্লোরাইড মাইনাস দেয়। এই আয়নটা আমার খুব জানা দরকার। এই আয়নটা যদি তুমি ভাঙতে না পারো তাহলে কিন্তু তুমি বের করতে পারবে না। সেখান থেকে আমরা সলিবিলিটি প্রোডাক্টের সূত্র কি জানি? কে এস সমান সমান আমরা জানি হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। তার মানে উৎপাদ হচ্ছে আমার একটা হচ্ছে সিলভার এর ঘনমাত্রা, এর সাথে ইটা দেওয়া রয়েছে ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় বিক্রিয়ার কি হয়, গুণ হচ্ছে ক্লোরাইড আয়ন।
এবার এই দুইটার যদি ঘনমাত্রা আমরা বের করে নিতে পারি, এখানে এসে মানটা বসিয়ে দিলেই আমরা কিন্তু সলিবিলিটি প্রোডাক্টটা পেয়ে যাব। কে এসপিও লিখতে পারি, কে এসও লিখলে হবে, যেহেতু আমরা এখান থেকে সলিবিলিটিটাই বের করতে যাব, তার গুণাঙ্কটা, সেটা কে এসও বলে, অনেক সময় কে এসপিও বলে। এবার আলাদা আলাদাভাবে আমি যদি সিলভার আয়নের ঘনমাত্রা বের করে নিই, তারপরে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নিই, তারপরে বের করে দিয়ে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা এটার ঘনমাত্রা বের করবো সেটা এবার দেখি। এটাও মুছে দিচ্ছি। বিক্রিয়া কি কি হয়ে থাকলো এটা কিন্তু আমি পরে জিজ্ঞেস করবো, সেটা তোমরা বলবে। সিলভার ক্লোরাইড এর ভর কত, দ্রাব্যতা কত দেওয়া রয়েছে, দ্রাব্যতা আমরা বের করলাম আমরা কত, 3.2 × 10⁻⁴ গ্রাম বের করেছি। তাহলে এই সিলভার ক্লোরাইড এটার হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আমরা কি পাবো, যে 3.2 × 10⁻⁴ আছে, এটাকে 1000 দিয়ে গুণ করে কি করতে হবে, 100 × হচ্ছে আণবিক ভর। তোমরা সিলভার ক্লোরাইডের আণবিক ভর বের করে আমাকে বলো। সিলভার ক্লোরাইডের আয়নিক ভর বের করে, আণবিক ভর বের করে আমাকে বলো যে কত আসে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, তোমরা বলো। সূত্র আমরা যে 141 পৃষ্ঠা থেকে সূত্রটা লিখলাম, 143.5। আচ্ছা, 143 পয়েন্ট কত, 5। তাহলে এত গ্রাম পার লিটার, সরি মোল পার লিটার, আমি একেবারে করলাম কিন্তু বইয়ে দেখো, প্রথমে গ্রাম পার লিটার করেছে, পরে মোল পার লিটার করেছে, আমরা সেটা করব না। আমরা একেবারে ওই আয়তনকে কি দিয়ে গুণ করব, আণবিক ভর দিয়ে গুণ করে, ডিটেলস বারবার লিখে লিখে না করে আমরা এভাবে করব। এবার ক্যালকুলেশন করলে কত মোল পার লিটার আসে সেটা বলো। এটা আমার হচ্ছে আসলো। এবার দেখো আমরা একটা জিনিস এখানে কেন সিলভার ক্লোরাইনটা শুধু বের করলাম, কারণ হচ্ছে এই সিলভার যে আয়নটা পেলাম সমান সমান হচ্ছে এই ক্লোরাইড আয়ন, এটা সমান সমান হচ্ছে এই সিলভার ক্লোরাইড। কেননা দেখো যদি আমার হচ্ছে, হ্যাঁ এটা সমান, সেটাই আমি বলতেছি, যে যখন হচ্ছে স্বল্প দ্রবণীয় হয়, অর্থাৎ খুবই কম পরিমাণে সলিউশনের মধ্যে দ্রবণীয় হয়, তখন হচ্ছে সম্পূর্ণ অংশই বিয়োজিত হয়ে যায়, তখন হচ্ছে সম্পৃক্ত দ্রবণে সাম্য অবস্থায়। যেহেতু এখানে দেখো ক্লোরিনের যখন সিলভার ক্লোরাইড হচ্ছে, তখন সিলভার ক্লোরাইড থেকে আয়ন ভেঙে আমার সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন দুইটা আয়ন কিন্তু সমান, কিন্তু যখন আমি আরেকটা অঙ্ক তোমাদের করাবো, সাপোজ এখানে আমি একটু লিখতেছি এই যে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডকে যখন ভাঙবো, এটাকে ভাঙলে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে কি কি পাবো, ম্যাগনেশিয়াম প্লাস পাবো, আর পাবো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। কিন্তু হাইড্রোক্সিল আয়ন কয়টা হবে, দেখো এখানে হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে, দুইটা আছে না, এই জন্য এখানে 2 পাবো, তখন কিন্তু আর আমরা বলতে পারবো না এটা আর এটা সমান। কিন্তু যেহেতু এখানে দুইটা আয়ন একই, অর্থাৎ সিলভার আয়ন সমান সমান ক্লোরাইড আয়ন, এখানে কারো সামনে 2 বা কারো সামনে 3 কারো সামনে 1 এরকম কিন্তু নেই, দুইটাই সমান আয়ন, এই জন্য এটা সমান সমান এটা সমান সমান আমরা হচ্ছে মেন যৌগটা বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছ কি কেন সমান বললাম? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যেহেতু এটা সমান, তার মানে এটা হচ্ছে সিলভার ক্লোরাইড আয়নের। এখন কে এস কি হবে, এটাকে যদি আমরা সমান সমান ধরে নিই যে এটা হচ্ছে এস, মানে এর মানটা হচ্ছে এস, দ্রাব্যতাটা হচ্ছে এস, তাহলে আমরা দ্রাব্যতার গুণাঙ্ক মানে কি দুইটার গুণফল, তাহলে এটা সমান সমান যদি এটা হয়, তার মানে কি লিখতে পারি আমি, হয় সিলভার পজিটিভ এটার উপরে স্কোয়ার লিখতে পারি, অথবা কি লিখতে পারি ক্লোরাইড
মাইনাস এটার উপরে স্কয়ার লিখতে পারি না যেহেতু এটা সমান সমান এটা লিখতে পারি কিনা বলো আচ্ছা তাহলে আমরা এখন আমরা সরাসরি মানটা বসিয়ে দিলে হয়ে যাবে কি বলো কিছু বললে আচ্ছা তাহলে সুতরাং কে এস সমান সমান আমরা লিখতে পারি এ সিলভার আয়ন গুণন হচ্ছে ক্লোরাইড আয়ন তার মানে যে মানটা আমরা পেলাম সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সেই মানটাকে যদি আমরা স্কোয়ার করে দিই টু কত পেয়েছিলাম টু টু থ্রি পয়েন্ট ইয়ে টু পয়েন্ট কত পেয়েছিলাম টু 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 হ্যাঁ টু টু গুণন হ্যাঁ ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তারপরে আমরা যদি হোল স্কোয়ার করে দিই কত হয় বলো এবার এককটা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে যে একক এবার কি হবে আমার দেখো যখন আলাদাভাবে সিলভার ক্লোরাইড এর বের করেছিলাম তখন কিসে বের করেছিলাম মোল পার লিটার না তাহলে এখন যদি ধরো এখানে আমি যদি মোল পার হ্যাঁ মোল পার লিটারকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে বলো তো মোল স্কোয়ার হবে আর কি হবে পার লিটার স্কোয়ার হবে না এককটা কিন্তু এখানে তাই হবে এইভাবে কিন্তু এককটা লিখবে কখনো দেখবে যে হচ্ছে মোল কিউব হচ্ছে লিটার কিউব হচ্ছে এখানে কিন্তু এই মানটার উপরে নির্ভর করছে যেহেতু আমরা মোল পার লিটারকে স্কোয়ার করছি সেহেতু কিন্তু মোল স্কোয়ার হলো আর লিটার পার লিটার স্কোয়ার হলো ঠিক আছে বুঝতে পেরেছো অঙ্কটা জি মিস আচ্ছা এ ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় পারবে জি মিস আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে একটা অঙ্ক গেল এরপরে হচ্ছে ওই পৃষ্ঠে আরেকটা উদাহরণ আছে দেখো উদাহরণ ৪৫ ১৫০ পৃষ্ঠা উদাহরণ ৪৫ এটার আমি করাচ্ছি না এখানে শুধু যাদের সামনে বই আছে তারা একটু দেখো সেম অঙ্ক শুধুমাত্র একটাই পার্থক্য আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যে ভাঙবে এই ভাঙ্গাটাই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা যদি না খেয়াল রাখো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না অঙ্কটা কি করতে হবে এমনি তো পারি কিন্তু প্রশ্ন দেখা বুঝতে পারি না যে কিভাবে এই জন্যই তো বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তো পারবে না তোমরা হয়তো কি জানো তোমরা না আমরা যখন স্টুডেন্ট ছিলাম এরকম হতো যে একটা জিনিস দেখলে মনে হয় এটা তো পারবো থাক আর করতে হবে না এই যে করতে হবে না এটাই কিন্তু পরীক্ষার সময় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু পারবো আমি তাও নিজে একবার ট্রাই করে দেখি তো পারি কি না যখন তুমি দেখলে যে তুমি নিজে ট্রাই করে পারছো তখন ওই জিনিসটা কিন্তু আর কখনোই তোমার ভুল হবে না এর জন্যই তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস কিন্তু হিউজ পরিমাণে বড় সিলেবাস এই জন্য লিখবা প্রচুর লিখবা যত বেশি লিখবা তত বেশি ওই জিনিসটা আয়ত্তে থাকবে লেখার বিকল্প নেই তোমরা পড়ে একবার দেখলে যে না পারবো পরীক্ষার সময় কিন্তু আটকে যাবে যেটা পারবে জেনেও একবার লিখবা একবার করে দেখবা যে নিজে পারি কিনা তাহলে এটাকে যখন আমরা ভাঙবো তখন কি কি পাবো অ্যালুমিনিয়াম আয়ন পাবো আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন কয়টা পাবো হাইড্রোক্সিল আয়ন তিনটা তিনটা এই যে থ্রি হলো এই থ্রি কিন্তু পরবর্তীতে যখন আমরা কে এস বের করব তখন কি হবে এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের গুণফল আর হচ্ছে হবে এই ও এস মাইনাস এটার উপরে কিন্তু এই যে কিউবটা হয়ে যাবে এটাই কিন্তু সবাই ভুল করে এটা কিন্তু খেয়াল রাখবে এই যে থ্রিটা এটা তখন কিউব হয়ে যাবে সাপোজ ধরো এখানে যে মানটা দেওয়া রয়েছে সেই মানটার উপরে আমাকে কিউব করতে হবে কিউব না করলে কিন্তু আমি ওই মানটা পাবো ঠিক আছে তাহলে ৪৫ নম্বর অঙ্কটা আমি করালাম না এটা তোমরা নিজেরা দেখবা তারপরে যদি কোনো প্রবলেম থাকে তখন আমাকে বলবে পরবর্তী ক্লাসে তখন আমি আবার আলোচনা করব এবার আমি ৪৬ নম্বর অঙ্কটা এটাও পরীক্ষায় আসে এটা একটু দেখাচ্ছি আচ্ছা আনিশা তুমি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছ পাঠিয়ে দিছি হ্যাঁ আবার দুই মিনিট আগে একটা পাঠাবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যে ৪৬ নম্বর বইয়ের দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সময় কিভাবে দ্রুত চলে যায় দেখো অলরেডি আমাদের ৩০ মিনিট চলে গেছে অথচ দুইটা অঙ্ক শেষ করতে পারলাম না
আচ্ছা, এবার হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দাহ্যতা গুণাঙ্ক দেওয়া রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কিসে কিসে বের করতে বলছে? মোল পার লিটারে আর গ্রাম পার লিটারে। এবার দেখো, যেটা দেয়া নেই সেটা হচ্ছে দ্রাব্যতার গুণাঙ্ক শুধু দেওয়া রয়েছে, আর তাপমাত্রা দেওয়া রয়েছে। তবে তাপমাত্রা আমার এক্ষেত্রে কোনো কাজে আসবে না, কিন্তু আমার কাজে আসবে হচ্ছে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে আয়নিত করলে যে যে আয়নগুলো পাবো সেই আয়নগুলোকে ধরে নিয়ে আমাকে দ্রাব্যতাটা বের করতে হবে। সেই ক্ষেত্রে আগের অঙ্কে দ্রবণের ভরটর এটা সেটা দেওয়া ছিল, তখন আমরা দ্রাব্যতা একভাবে বের করেছি। আর যখন হচ্ছে শুধুমাত্র দ্রাব্যতার গুণাঙ্ক দেওয়া থাকবে আর কোন যৌগ সেই যৌগটা দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে ধরে নিয়ে বের করব সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমরা অঙ্কটা বই থেকে একটু দেখে নিও, যাদের কাছে বই নেই আমি একবার বলছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে 2×10⁻¹ মোল কিউব পার লিটার কিউব। এটা হলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা একবার বের করতে বলেছে মোল পার লিটারে, আরেকবার বের করতে বলেছে গ্রাম পার লিটারে। তাহলে আমরা মনে করি এই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, এটা ধরে নিলাম মনে মনে, যেহেতু দ্রাব্যতাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস আর দ্রাব্যতার একক আমরা জেনেছি হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে দ্রাব্যতার একক। এবার যখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আয়নিত করব তখন আমরা কি কি পাবো? পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, হাইড্রোক্সিল আয়ন কয়টা হবে? দুইটা, দুইটা হাইড্রোক্সিল আয়ন হলো। তাহলে সুতরাং আমরা যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ধরে নিয়েছি এস, সরি দাগটা মাঝে দিয়ে পড়ে গেল, আচ্ছা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ধরে নিয়েছি এস, তা সাদিয়া স্ক্রিনে কিছু লিখবে না? সাদিয়া তুমি বারবার স্ক্রিনে লিখতে চাচ্ছ কেন? তোমার নামটা কিন্তু স্ক্রিনে চলে আসতেছে, স্ক্রিন থেকে হাত সরাও। এখানে কেউ কিছু লেখার চেষ্টা করবে না, লিখলে কিন্তু আমি বুঝতে পারবো যে কে লিখতেছ। আর এভাবে পড়ে কি তোমাদের সুবিধা হচ্ছে? আমি যে বোর্ডে লিখে বোঝাচ্ছি এটাতে কি তোমাদের সুবিধা হচ্ছে? জি মিস। এভাবে বুঝতে সুবিধা নাকি স্লাইড দেখে বুঝতে সুবিধা, কোনটা বলো দেখি? যেভাবে তোমরা বলবা নেক্সট নেক্সট থেকে আমি ওভাবে পড়াবো। আচ্ছা, এভাবে যদি তোমাদের সুবিধা হয় তাহলে আমি বলবো তোমরা স্ক্রিনে কেউ দাগ দিবে না, বারবার আমি নাম ধরে বলতে গেলে আমার সময় অনেকটা চলে যাবে, তোমরা স্ক্রিনে কেউ দাগ দিবে না। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? ম্যাগনেসিয়াম 2+ যেটা পেলাম সেটারও তাহলে মান হবে হচ্ছে এস, আবার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যেটা পেলাম সেটারও মান হবে, এরও ঘনমাত্রা হবে এস। তাহলে তিনটা এস আমরা পেলাম। এখান থেকে আমরা দ্রাব্যতার গুণাঙ্কটা বের করব। তাহলে দ্রাব্যতা গুণাঙ্ক আমরা কি বের করতে পারবো? কে এস সমান সমান হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এটার ঘনমাত্রা গুণন হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এবার হাইড্রোক্সিল যেহেতু দুইটা ছিল তাই এখানে স্কোয়ার হয়ে যাবে। বলো, দ্রাব্যতা গুণাঙ্ক আর দ্রাব্যতা গুণফল কি সেম? হ্যাঁ সেম, যখন হচ্ছে গুণফলটা ওইটা সলিবিলিটি প্রোডাক্ট একেবারে বোঝায়, আবার দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে কেএস, ওইটা একই বোঝায়। সাদিয়া তুমি বারবার স্ক্রিনে দাগ দিচ্ছ, বুঝতে পারছো না কেন? তুমি এরকম করলে আমার সময় নষ্ট হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো ম্যাগনেসিয়ামের আমরা কি পেলাম? এস পেলাম, গুণ হচ্ছে হাইড্রোক্সিলের এস পেয়েছি, কিন্তু তার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো? এস কিউব পাচ্ছি না? এবার এইখানে যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে খেয়াল করতে হবে, এখানে যে আমরা এস লিখেছি না, এইখানে হাইড্রোক্সিল আয়ন যেহেতু দুইটা, এইখানে দেখো দুই যে আমার রয়েছে এইখানেও কিন্তু টু হবে। এটা বোঝানোর জন্য এই অঙ্কটা আমার করা। আমি কোথায় কোথায় লিখতে লিখতেছি বুঝতে পারছো? এই যে এখানে হাইড্রোক্সিল আয়ন যে দুইটা পেলাম, যখন আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করছি তখন এই যে সামনে টু ছিল সেই টু কিন্তু এই সলিবিলিটির সাথেও গুণ হবে। পরবর্তীতে কি হবে? এইখানে যে হাইড্রোক্সিল আয়ন তখন কিন্তু এখানে টু হবে, টু হয়ে তার উপর আবার কিন্তু হোল স্কোয়ার হবে। দেখতে পাচ্ছো আমি যে লিখছি? তাহলে কি হবে? টু এর উপরে স্কোয়ার মানে কত? ফোর। আর এ স্কোয়ার আর এস কিউব গুণ করলে কি হবে? তাহলে 4s³ হবে না? এটা বোঝানোর জন্যই কিন্তু এই অঙ্কটা আমার করা।
এটা তোমরা অনেকে বুঝো না যে এখানে টুটা থাকার কারণে আমরা হোল স্কয়ারও করব, আবার যখন দ্রাব্যতাটা বের করব তখন কিন্তু ওই সামনের সংখ্যাটা ওই দ্রাব্যতার সাথে গুণ হবে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। কিন্তু ম্যাম হোল স্কয়ার কেন করব? ওই যে সামনে যে টু আছে না, আমরা যখন হচ্ছে এটার আয়নিত অবস্থা পাবো, পরবর্তীতে যখন সলভিলিটি বের করব বা দ্রাব্যতা গুণাঙ্ক বের করব, তখন ব্যালেন্স করার জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা হোল দু টু থাকলে স্কোয়ার হবে, থ্রি থাকলে কিউব হয়ে যাবে, মানে সামনের সংখ্যাটা পিছনে যে ওইটা হোল হয়ে যাবে আর কি, কিউব হবে নাহলে স্কোয়ার হবে, যত সংখ্যা থাকবে তত হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এরপরে হচ্ছে আমরা তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, যেটা আমরা পেলাম ফোর এক্স কিউব, তাহলে শর্ত মতে ফোর এক্স কিউব সমান সমান হচ্ছে আমরা কত দেওয়া আছে দ্রাব্যতা কত দেওয়া আছে দেখো, 2.0 গুণন 10^-11, এখান থেকে আমরা এসটা বের করতে পারবো না? জি মিস। বের করে ফেলো তোমরা এসটা, কিভাবে বের করো? প্রথমে ফোর দিয়ে ওদিকে ভাগ করে দাও, পরে ঘন রুট করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে বা এস সমান সমান একেবারে আমি করে দিলাম 2.0 গুণন 10^-11 ডিভাইডেড বাই ফোর, এটা হচ্ছে ঘন রুট। ঘন রুট করলে এখন কত হয় সেটা আমাকে বলো। এবার মোল পার লিটারও বের করতে বলছে, আবার হচ্ছে গ্রাম পার লিটারও বের করতে বলছে। তাহলে গ্রাম পার লিটারে বের করতে গেলে কি করতে হবে বলতো? শুধুমাত্র এর হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কার আণবিক ভর? ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। এটা একটা একক, এটা অ্যান্সার হয়ে গেল। আবার বলছে কি এস সমান গুণ করতে হবে, তো এটাতে তো আমরা হচ্ছে কি থেকে কিসে আসতেছি দেখো, কখন ভাগ করতে হবে কখন গুণ করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবে। 1.7 গুণন 10^-4 এটার সাথে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা গ্রাম পার লিটার পাবো। আমরা তখন গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার এসেছিলাম, তাই জন্য ভাগ করেছিলাম, কিন্তু এখানে হচ্ছে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে আসবে, এজন্য গুণ করতে হবে। ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 2 মিনিট আছে, একটু তাড়াতাড়ি করো। ম্যাগনেশিয়াম 24, আর এদিকে হচ্ছে অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 17, 17 দুই 34, 34 আর 24 কত? 58.3। 58.3 কিভাবে হয়েছে বলো? 58, আচ্ছা 58.3 তখন হবে যখন আমরা হাইড্রোজেনের 1.008 ধরবো তখন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে 1 ধরি, 58 দিয়ে করলেই হবে। ঠিক আছে, তাহলে এটা গ্রাম পার লিটার, একক দিয়ে গুণ করলে কত হয় বলো? 58 দিয়ে গুণ করলে কত হয়? 9.86 × 10^-3 এত গ্রাম পানি। ঠিক আছে, তাহলে এইরকম হচ্ছে অঙ্ক থাকবে। এবার তোমাদের যেটা কাজ হচ্ছে 150 পৃষ্ঠার 45 আর 151 পৃষ্ঠার 48, এই দুইটা অঙ্ক তোমরা দেখবে, ভালো করে দেখবে, প্রবলেম থাকলে নেক্সট ম্যাম। অনেকের কাছে তো কবি স্যারের বই নেই, আপনি যদি গ্রুপের মধ্যে একটা ছবি দিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই প্রশ্ন দুইটা লিখে আমাদের প্র্যাকটিক্যাল যে গ্রুপ আছে সেখানে প্রশ্ন দুইটা লিখে প্রশ্নের ছবি আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ। আর হচ্ছে আর আচ্ছা একটা এক্সট্রা ক্লাস নিতে চাই আমি, কোন দিন সময় দিতে পারবে বলো তো? আচ্ছা বৃহস্পতিবারে, না আচ্ছা বৃহস্পতিবারে, তাহলে টাইমটা আমরা গ্রুপে আলোচনা করে নিব, একটা এক্সট্রা ক্লাস নিব যেখানে আমরা ওই যে প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করার পরে ওগুলো একটু যদি আমি তোমাদের লিখে দিই তাহলে পরবর্তী প্র্যাকটিক্যালগুলো আমি তোমাদের লিখে নিতে পারবো। আচ্ছা বলো কে কি বলছিলে বলো। মিস ম্যাগনেশিয়াম 58 তো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, তাই না? হ্যাঁ।